শুনলাম একজন দর্শক প্রশ্ন করেছেন যে সড়ক দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তি মারা যায় জি তাহলে কি তাকে শহীদ বলা যায় কিনা? জি রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের বলেন শহীদ কে? তারা বলল যারা ইসলামী রাষ্ট্রের পক্ষে অনুসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নিহত হয় তারা শহীদ। রাসূলুল্লাহ বললেন তাহলে তো আমার উম্মতের শহীদ অনেক কমে যাবে। যারা কোনো চাপা পড়ে মারা যায় তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় শহীদ, যারা পেটের কোনো হঠাৎ পীড়ায় মারা যায় শহীদ। এভাবে তিনি দুর্ঘটনা বা হঠাৎ দুর্ঘটনা আজ মৃত্যুকে শাহাদতের মর্যাদা দিয়েছেন। কারণ একটা ব্যক্তি জীবনে তাকে ধীরে ধীরে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুর সুযোগ পায়নি, এজন্য আল্লাহ তাকে অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন, শাহাদতের মৃত্যু পাবে। যেহেতু সড়ক দুর্ঘটনাও কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করা, এই জাতীয়গুলোকে বাড়ি চাপা পড়ে মরা বা পানিতে ডুবে, সেক্ষেত্রে ইমান থাকা জরুরি কিনা? যদি একজন বিধর্মী মানুষ মারা যায় তাকে না, এখন তাহলে তো ইমান শুধু নয়, ইমান থাকতে হবে, এমনকি শহীদও। রাসূলুল্লাহ সাল্লামের সাথে ইমানদার যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তারও জাহান্নামের কথা এসেছে। জি, যেমন যুদ্ধের ময়দানে সে কিছু সরকারি মাল চুরি করছিল, রাসূলুল্লাহ পড়েছেন ওকে জাহান্নামে পড়তে হবে। বিষয়টা হলো শাহাদতের মর্যাদা একটা মর্যাদা, কিন্তু কোরআন এবং সুন্নার অন্যান্য মর্যাদা পাপ পুণ্যের সাথে সমন্বিত হতে হবে। একজন লোক চুরি করেছেন অথবা অন্যের হক নষ্ট করেছেন অথবা শিরিক করেছেন, তিনি শহীদ হয়ে গেলেন বলে সব মাফ হয়ে গেল, এরকম নয়। শাহাদতের চুরি করতে গিয়ে দৌড় দিয়ে গাড়ির নিচে পড়ে গেল, জি। এই জন্য শাহাদতের মর্যাদা পাওয়ার জন্য অন্যান্য প্রি কন্ডিশন গুলো রয়েছে, এটা তার ফুলফিল করতে হবে। অনেক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ দর্শক। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে মূল বিষয়গুলো থাকতে হবে। আমরা যদি মনে করি যে এভাবে কোনো একটা মৃত্যুতে আমি শহীদ হয়ে গেলাম আর নাজাত পেয়ে যাব, আসলে সেটি বড় কঠিন ব্যাপার। আমাদের ঈমান এবং আমল আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে।